গৌসুল আজম মেজবানদারি তবলায়ে আলম কুদ্দিস সিররুল বারি এবং আউলিয়ায়ে কেরাম গণের মাধ্যমে আল্লাহ পাওয়ার আল্লাহর সান্নিধ্য লাভ করার আউলিয়ায়ে কেরাম তথা গৌসে বান্দারির দের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাওয়ার পথটা সুযোগটা বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল আউলিয়া ইকরামদের কথা বলা হয়েছে, মূলত গৌসে বান্দারির কথা বলা হয়েছে। গৌসুল আজম মেজবানদারি উনি এমন একটি মহাসাগর যেটাকে আটলান্টিক মহাসাগরের সাথেও আমি তুলনা করতে ভয় পাই। সুবহানাল্লাহ বলেন না? গৌসুল আজম মেজবানদারি বেলায়তের আধ্যাত্মিক শরাফতের এত বেশি উচ্চ মকামে অবস্থান করছেন, যেগুলো বোঝার জন্য, অনুধাবন করার জন্য, বর্ণনা করার জন্য কাবেল উপযুক্ত হতে হবে। আমার যে আমার মতো অনুপযুক্ত না কাবেলের মুখ দিয়ে গৌসুল আজম মেজবানদারির শান, গৌসুল আজম মেজবানদারি তথা উনিয়া ইকরামদের শান বর্ণনা করাটা মুঠেই সমুচিত বলে আমি মনে করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হয়তো আমরা পড়ি শ্রেণীর মানুষ হিসেবে আমরা আমাদের কাছে একটু গুরুত্বহীন বা গুরুত্ব কম আমরা জানি না, বুঝি না, চিনি নাই। অথচ গোটা দেশের প্রত্যন্ত অঞ্চলের সবাই আমার গৌসুল আজম মেজবানদারিকে চিনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় হচ্ছে গৌসুল আজম মেজবানদারি এবং আউলিয়া ইকরামদের মাধ্যমে আল্লাহ পাওয়ার, খোদা পাওয়ার সুযোগ আছে কিনা? আছে, আছে কিনা এটা যদি আমি একটি করে যদি একটু করে যদি ধরি হয়তো আপনারা আবার নিশ্চুপ হয়ে যাবেন। এখন গৌসুল আজম মেজবানদারি তথা আউলিয়া ইকরামগণ তারা আমাদেরকে যে মিশন দিয়েছে, যে উসুল দিয়েছে, যে মানসাক দিয়েছে, যে শ্লোক দিয়েছে, সেই শ্লোকের উপর, সেই তরিকতের উপর আমরা কি আছি? আদৌ আমরা কি আছি? যদি তাকি আল্লাহর ওয়ালিগণের শ্লোকের উপর যদি আমরা থাকতে পারি, মনে রাখবেন একথা আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি আমার নিজের থেকে নয়, আমার আল্লাহ, আমার খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতের জুবান দিয়ে কোরআনে মজিদে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহর ওয়ালিদের শ্লোক নিয়ে, আল্লাহর ওয়ালিদেরকে মেনে, আল্লাহর ওয়ালিদের ধনবদ্ধ হয়ে যদি কেউ প্রসিড হয়, অ্যাডভান্স হয় আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য, তার পথটা সহজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমাদেরকে তোমরা ওলি আল্লাহদের দলভুক্ত হয়ে থাকবে, বলছেন কিনা? কোরআন শরীফে আছে, বিসমিল্লাহ রহমান রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, হে ঈমানদাররা, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছ, ওই মুমিনদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে নাকি আমেরিকাকে ভয় করতে হবে? কাকে ভয় করবেন? আমাদের ফিলিস্তাইনের মুসলমানরা প্রমাণ করে দিয়েছে, হে বিশ্বের মুসলমান, তোমরা দেখো আমরা ফিলিস্তাইনবাসী, আমরা আল্লাহকে ছাড়া পৃথিবীর জমিনে আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়,
বিশ্বের যত বড় শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র প্রধান হোক না কেন, যত বড় রাষ্ট্র হোক না কেন, আমরা আমার আল্লাহ এবং রাসূলের প্রেমে আমরা দ্বীন এবং ইসলামের পেঠানে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, এমন কি জীবনটা দিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, ফিলিস্তিনের ছোট ছোট মাসুম অবুস বাচ্চারা পর্যন্ত জীবনটা দিয়ে দিচ্ছে, তারপরও আমেরিকার কাছে ইসরায়েলের কাছে তাদের মাথা নত করে না, ঠিক কিনা বলেন? মাথা নত করছি না, করেন না? জারগোই ফুয়া জারগোই আজিয়ে আজিয়ে বিকেলে দেখলাম যে এক মায় গুড়ো ফুয়ার মাথার খুলি বেললই আল্লাহর কাছে দড়ি ফরিয়াদ করে, খোদা ও আল্লাহ আমার এই অবুজ শিশু কি অপরাধ করেছে আল্লাহ, গুড়ো ফুয়া গোর মাথার থুলি লাগিয়ে গই বৈরি ইউজনা রে গুস্তাখা জি বউ মায়ারা ইমান ইসলাম এনে ফৌজ জি বিয়া গুন হারি বাপরে বাপ যে ঠানা রাতে এখানে ডাকিলি বুঝা যাবো দূর আছে কষ্টি পাথরে যাচাই করে ইমান, ইমানকে কষ্টি পাথরে যাচাই করতে হবে। নবীর সাহাবায়ে কিরামরা কষ্টি পাথরে যাচাইকৃত মুমিন, সিদ্দিক আকবর নিজের জীবনকে আমার প্রিয় নবীর কদমে উৎসর্গ করে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করেনি, ফারুক আজমের মতো মানুষ নিজের জীবনকে আমার প্রিয় নবীর কদমে উৎসর্গিত করার জন্য কোন বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করেনি। হযরতে উসমান গনি বলেন, মাওলা আলী বলেন, হাসনাইন করিমাইন বলেন, নবীর সাহাবায়ে কিরামগণের দিকে একটু লক্ষ্য করুন না, আমার নবীর কদমের সময় আমার নবীর কদমে নিজের জীবনকে নিজের রূহকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছেন, এবং উৎসর্গ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত ছিলেন, ঠিক কিনা বলেন? দিনা উৎসর্গ করছি না, খানা করছি না, নগরে উৎসর্গ করছে কিনা নবীর সাহাবায়ে কিরাম? শুধু মাল দৌলত টাকা পয়সা জীবন সব কিছু আমার প্রিয় নবীর কদমে কুরবান করে দিয়েছেন আমার নবীর সাহাবায়ে কিরামরা। আরে তাই নয়, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সাহাবা যিনি বিবাহ করেছেন মাত্র বাসর রাত্রি করেছেন নতুন স্ত্রীর সাথে, ওনার দেখা হলো নতুন স্ত্রীর সাথে, ওনার জানাবত হয়েছে মিলন হয়েছে, গোসল ফরজ গোসল জানাবতের গোসল আদায় করার সুযোগ পাই নাই, এমত অবস্থায় আমার নবীর নিউজ মেসেজ আসলো যে হামজালা বের হও যুদ্ধের ময়দানে জিহাদে যেতে হবে। হযরতে হামজালা আর গোসল করতে যাই নাই, তলোয়ার নিয়ে নতুন স্ত্রী থেকে বিদায় নিয়ে বললেন, হে আমার প্রিয় প্রিয়তমা স্ত্রী, আমি আমার প্রিয় নবীর ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি বাঁচতে পারি এসে তোমার সাথে দেখা হবে, আর যদি বাঁচতে না পারি আমি শাহাদাতের পানি পান করে ফেলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? দিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়েছেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবা হামজালা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 হঠাৎ করে শাহাদাতের পানি পান করে ফেললেন, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু গোসল করে নাই, কিসের গোসল? জানাবতের গোসল করে নাই, নতুন স্ত্রী নতুন বউ প্রথম দেখা প্রথম বাসর রাত্রি, বউয়ের মায়া করছে, বলেন না বউয়ের মায়া করছে? নতুন স্ত্রী হবু কার এই সুন্দর বউ এবার রাখিয়ে না এ তিরাজি বিয়ে করতে জানা করছি 7 দিন 1 সপ্তাহ খবরদার করতুন বাইন নয় বাইরে তিরতেন না, হয় না না হইলে আর দেশে হয় না, এই কুপ্রথা মনে রয় বাজে তুল শুধু ওয়াজ ফোনি ফোনি গেলে গিয়ে তুমি আমল গরম করিব এত হই অনার অনাই না হুনন নদরন তহ কাজে মানুষ গো মূল্য হয় হুজুর আর থোয়া দুবো দুদিন আগে 40 দিন হয় না হয় এত মাস করি তো নবনা নারা আবার সল্লাল মানুষ গো মূল্য হয় আর থোয়া 5 দিন আগে 37 দিন দিন
হয় না না হইলে কিতাবের মধ্যে 40 দিনের ফজিলত আছে 37 দিনের ফজিলত আছে না 38 দিনের ফজিলত আছে না 39 দিনের ফজিলত আছে না আছে যে কিউদ্দিন 40 দিনের হ্যাঁ আমি 38 দিন 37 দিন ইসার সওয়াব করলি ফাতিয়া করলি ফাতিয়ার সওয়াব যাইবো কিন্তু 40 এর সওয়াব বিভাগই না কথা ঠিক না বহুত বুজুরগ লরগর তো আছে কি মহিলা হলো মহিলা কি হুজুর লরগর তার বেশি হুজুর ওই রল্লেরি বুঝত যাইগিন রে ঠিক না আমার জিকির নবী নবী তো চুকে মদিনার ছবি আমার জিকির নবী নবী তো চুকে মদিনার ছবি নবীর তরে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল প্রিয় হাজিরিন আমি বলতেছিলাম হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীর নতুন বধূর নববধূর লোপ করেছে মায়া করেছে আওয়াজে মনে হয় করছে পারবে না তোমরা ফিলিস্তাইনের মানুষ প্রমাণ করে দিয়েছে হে বিশ্বের মুসলমান তোমরা দেখো আমরা আমাদের জীবনের মায়া করি না আমাদের ছেলের মায়া করি না আমাদের মেয়ের মায়া করি না আমরা আমাদের মাসুম বাচ্চাদের মায়া করি না আমরা আমাদের জীবন দিয়ে দিতে যাচ্ছি তারপর ইসরায়েল কমবখত আমেরিকা ইসরায়েল ইহুদি নাসরাদের কাছে আমাদের মাতা নিসু করব না জোরে বলুন সুবহানাল্লাহ ইতারা কিন বাল্লা ইবনারতে ইহুদি নাসরার কালচার ভালো লাগবে আমার নবী হাদিসে পাক বলা করেছেন উম্মত খালিফুল ইহুদা ওয়ান নাসারা আমার নবী নবুতের জুবান দিয়ে ঘোষণা দিয়েছেন উম্মত তোমরা সব সময় ইহুদি নাসরাদের বিরোধিতা করো সুবহানাল্লাহ বলেন না বিরোধিতা মানে কি ইহুদি নাসারা যে রকম করে তোমরা তার বিপরীত করো ইহুদি নাসারা যেমন করে তার বিপরীত তোমরা করো মানে এমন কি মুহররম চাঁদে আমার নবীর দেখতে পেলেন যে মুসা আলাইহিস সালামের কওমেরা তাদেরকে জিজ্ঞাসা করলেন আমার নবী হিজরত করে মদিনা শরীফ যখন গেলেন আমার নবী দেখতে পেলেন ইহুদিরা রোজা রেখেছে দশই মুহররম রোজা রেখেছে আমার নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রেখেছো তারা বললেন আজকের দিনে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউন থেকে মুক্তি দান করেছেন সেজন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য আমরা সবাই আজকের দশই মুহররম ঐতিহাসিক দিন মনে করে আমরা সবাই রোজা পালন করি জোরে বলুন সুবহানাল্লাহ উমর ডাবের হলো সুবহানাল্লাহ দশই মুহররম রোজা কিলে রাখা যায় ইতারা নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ফেরাউন উত্তুন মুক্তি দিই ডাবের হন সুবহানাল্লাহ ই তরল নগরী কি হলাম দশই মুহররম মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের আযাব থেকে ফেরাউনের থানা থেকে ফেরাউন কমবখত ফেরাউন থেকে আল্লাহ এক কথাই আল্লাহ মুক্তি দান করেছেন ইহুদিরা বলতেছেন আমাদের নবী দশই মুহররম আজকের দিনে আমাদের নবীকে আল্লাহ নাজাত দিয়েছেন মুক্তি দিয়েছেন সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে আমরা সবাই রোজা পালন করি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী কি বলেছেন আমার নবী বললেন উম্মত আমি দুটি রোজা রাখব ওয়া নাহনু আহাক্কু মিনকুম বে মূসা আমার নবী বলেন তোমাদের চেয়ে আমি মূসা আলাইহিস সালামের জন্য বেশি হকদার সুবহানাল্লাহ হে আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিলেন তোমরা সবাই রোজা দুটি করে রাখো ইহুদিরা একটি করে রাখে তোমরা দুটি রাখো আমার নবী দুটি রোজা পালন করলেন সেজন্য আমরাও দুটি রোজা পালন করি মুহররম চাঁদের 9 এবং 10 অথবা 10 এবং 11 আমি বলতেছিলাম আমার নবী বলেছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা
তোমরা ইহুদি নাসরাদের বিরোধিতা করো মানে কি ইহুদি নাসরা যেমন করে তার বিপরীত করো প্রিয় হাজির বলে শুনেন আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা সবাই নামে মুসলমান আমরা সবাই নামে মুমিন আমরা সবাই পাঞ্জাবি দিয়ে মুমিন আমরা সবাই টুপি দিয়ে মুমিন আমরা সবাই উপরে মুমিন কিন্তু ঈমানদারের কোনো আঘাত হলে কোনো মুসলমানের কোনো আঘাত হলে তার জন্য আমাদের অন্তরে আমাদের শরীরে কোনো ব্যথা অনুভব হয় না ঠিক কিনা বলেন এটা কি ঈমানদারের সঠিক পরিচয় এটা কি ঈমানদারের আলামত নো পেয়ারা হাদিনা যাই হোক আমি বলতেছিলাম যে আমার আমি যে কথাটা বলতেছিলাম সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য সবকিছু দিয়েছেন তদ্রূপভাবে আমার নবীর কিছু গোলাম আছে আমার নবীর কিছু অনুসারী আছে আশেকান আছে যারা আমার গৌসে আজম দস্তগীর আমার খাজা গরিবে নামাজের মতো শাহিনশাহ শ্রীকুটের মতো গৌসে ভান্ডারীর মতো শাহ সুফি মাওলানা বোরহানউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো শাহ সুফি মাওলানা রহমাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর এমন কিছু বান্দা আমার নবীর এমন কিছু উম্মত রয়েছেন যাদের সুলুক যদি আমরা অনুসরণ করি যাদেরকে যদি আমরা একটু খেয়াল করি মনোযোগ দিয়ে তাদের প্রতি তাদের চলনা তাদের কাজকর্ম তাদের দেওয়া তাদের সবকিছু যদি আমরা একটু খেয়াল করি মানে চলি তাহলে মনে রাখবেন আল্লাহ বলেছেন কুনু মাসাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করবে সাথে সাথে তোমরা ওই গৌসে বান্দারির দলভুক্ত হয়ে যাও শাইনশাহ শ্রীকুটের দলভুক্ত হয়ে যাও গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাও আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হয়ে যাও বুরহানউদ্দিন শাহর অনুসারী হয়ে যাও তোমরা গৌসে বান্দারির অনুসারী হয়ে যাও হে আমার বান্দারা ওয়াকুনু মাসাদিকিন তোমরা আমার ওলিদের আমার বন্ধুদের অনুসারী হয়ে যাও আমার বন্ধুদের অনুসারী যদি হতে পারো মনে রেখো খবরদার একটি কথা খেয়াল করেন যে আল্লাহর ওলিদের যদি অনুসারী হতে হওয়া যায় আল্লাহর ওলিদের দলভুক্ত যদি হওয়া যায় মনে রাখবেন এই শেষ জামানায় আপনার ঈমানের উপর অনেক ধরনের তুফান আসবে ঘূর্ণিঝড় অনেক ধরনের বড় 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 হাওয়া বাতাস ঘূর্ণিঝড় তুফান আসবে আপনার ঈমানের উপর কিসের উপর আপনার ঈমানের উপর আপনার ঈমানকে রক্ষা করার জন্য আপনার ঈমানকে বাঁচানোর জন্য এই সময়ে এই যুগে আল্লাহর ওলিদের দলভুক্ত হওয়া বিশেষ করে গৌসে বান্দারী সহ আল্লাহর আউলিয়া ইকরাম গুণের সত্যিকার অর্থে তাদের আচরণ তাদের দেওয়া তাদের জীবনীগুলো অনুসরণ করা এটাই মুমিনদের জন্য নাজাতের একমাত্র উপায় একমাত্র পথ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন না সত্য ঈমান গৌসে বান্দারী আউলিয়া ইকরামগণের জীবনীগুলোর মধ্যে আমরা অনুসরণ করতে হবে অনুসরণ না করলে কোনো কাজ নাই এনে শুধু মুখে ফালাইলেই কোনো লাভ হইতো না আচ্ছা আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাইব একটি প্রশ্ন করব এবারে সহজ না অনেক বারে মনে করতে লাগবে হুজুর এখানে আর বাজাইলে মহল্লা আর কঠিন বলো কল্য করে না কল্য করে না আর কি এত আইন লেখাপড়া করছি না এত আইন আরবি হচ্ছি না আর আইলে উত্তর কেন দিব ফজল কো গুজুম না আর মইদিন ফজলের মাথা দেখলে আর নাই বেতো ফজল এই বস ইন্দর তো ফজল কল্য করে না কল্য করে আই দিব তো কে পারো কল্য পারো আই এক আই তক বাফাজ জুম মে প্রফেসর নারায়ণ কলেজের প্রফেসর ইব কল আই তক বাফাজ জুম ইব হয়তো নো গুজুম দে এলে করে গলি কি হইলাম গজুম না ফজল গজুম না ফজল করব ওমাই তেরা না মাথা খাইয়া না ফাইলে আসতো এটা মানুষ আসতো হব তো মইদিন সদির আসতো হব তো গজুম না ফজল গজুম না আচ্ছা আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব ওলি আল্লাহরা কি নামাজ পড়েছেন এই সেই আমি আগ্রহ হইলি ইতারা তো খনিকারতে আর সল্লাম না হরিফ সন্ন সোজা বলে গেলাম ধরো না আল্লাহর ওলিরা কি নামাজ পড়েছেন আওয়াজ দিয়ে সবাই পিছনের গুলো সবাই বলেন আল্লাহর ওলিরা কি নামাজ পড়েছেন গোসে বান্নারি কি নামাজ পড়েছেন আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়েছেন আরে ফরজ নো এটা ফরাইজ ফরেও ফরাইও ফরেও ফরাইও আল্লাহ যে কোরআনে বলেছেন আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ কোরআনে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো আমরা নামাজ প্রতিষ্ঠা করতে জানি না নামাজ মূলত কারা প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা তারাই করে যাদের ভিতর বিলায়াত আছে গৌসে বান্নারীর মতো ওলিরা শাইনশাহ শ্রীকুটের মতো ওলিরা
আব্দুল শাহর মতো বলি না নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক কি না গোসে পাঁচ জিবে ইমামুল ওলিয়া জিবে রহমান বেসাল গুরু শরীফ সালেরি ইবে ইবে নামাজ পড়জি না কইলে হজ্জি ইবে 40 বছর এশার নামাজ রোজু দি ফজর নামাজ পড়জি এনে সুবহানাল্লাহ কইতে রে গুজরি বুঝি কইতে রে গুজরি না বুঝি কইতে রে গুজরি 40 বছর ন 40 দিন ফাজ্জি উনি হইতে 40 দিন হ্যাঁ চ্যানেল করলাম সাহেব গতি হতো রে 40 দিন আই 40 দিন আই পাঁচ ওয়াক্ত নামাজ ও 73 নামাজ বেজামাতে ন করি উগ্র মানুষ সাথে কথা আল্লাহর বান্দা আছে হত নিজে নিজে ফকার নগর দিলে মানুষ কিছু আজও আছে ইতার রুসি নেই আল্লাহ এই দুনিয়ায় না হওয়ার রাখি যায় নর গ্রহণ না সুবহানাল্লাহ আছে আছে কিন্তু তারা প্রকাশ করে না আর অর্ধ তার তো দুয়া আছে নামাজ নামাজি হ্যাঁ নামাজি নামাজি খাজে লিখো তো নামাজ নামাজ সিলে জেন লিখো তো নামাজ এক যায় এনে ওয়াজ শুরু দি ওয়াজ মধ্যে দি শেষ দি সব বিকন না যে কোন কথাই কথাই খাজে নামাজ নাই খালাম নাই কি বলে জুলুসুত গে যাবে নামাজ না পড়ে দেখ কোনবা কত বড়কন মস্ত দাম ইসে কথা কই দেখ কোনি আচ্ছা এনে জুলুস গে যাবে নামাজ না না আচ্ছা সাহ কোন জুলুস মধ্যে নামাজ না নয় এলে কেন দাম ইসে কথা কই কি বলে জুলুস মধ্যে বলে নামাজ না পড়ে আরে নামাজ জুলুসুত ফজ্জি দেন ফুড়ুত ছয় ফানিত ছয় বৃষ্টি বর্জ ছয় জুরুজুত গেয়ে যাই ইউন উত্তর নামাজ বন্ধ করি না পারে সুবহানাল্লাহ আওলাদে রাসূল ওলি আল্লাহর নামাজ শিখায় আমার মুর্শিদ করিমের হাতে বায়াত গ্রহণ করলে আপনার প্রথম সবক হচ্ছে নামাজ সুবহানাল্লাহ বলেন না গৌসে বন্দারি নামাজ পড়েছে বলেন না নামাজ পড়েছে আমার শাইন সাহেব বাগদাদ ইমামুল আউলিয়া যার দরবার থেকে দুনিয়ার সমস্ত ওলি আল্লাহর বেলায়াত লাভ করে ওই গোসে বাগদাদের কত বড় শান যিনি 40টা বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করে করেছেন ওনার মর্যাদা উনি কত বড় নামাজি ওনার নামাজের সাথে ওনার নামাজের সামনে দুনিয়ার আর কোন নামাজিদের নামাজকে কি তুলনা করা যায় যাবে ওটা কত বড় নামাজি হইছ তুই আর আদে কত নামাজ পড়তে দিদি দাগ গড়িয়া লেখা আলাদা আসলে ইল্লা বুঝবো ইটা নামাজের ফখর করে কি ফখর করে নামাজ আর কত নামাজ আছে আনার ভিতর কত কি নামাজ এই সব ইয়ান নখর হ না কি নামাজ আছে না ইল্লা খোজ আছে না খোজ কি নামাজ নামাজ তোমার লাগ দুনুই কিছু দরকার নাই আই ফিদ্দ জুজি বেশেস সোনা এলর তো গোস বাগদাদ গোসাইন সাহেব বাগদাদ গোস আজম মজবন্ডারি আল্লাহর ওলিরা যারা ছিলেন তারা কেউ নামাজ পড়তেন না পড়তেন বলেন নামাজ পড়তেন নামাজের সবক দিতেন নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা মেরাজ হয় আল্লাহর বান্দা আল্লাহর সাথে দিদার করে এবার বলেন না গোসে বন্ডারি আল্লাহর সাথে কি দিদার করতে চায় না বলেন না চায় না বুরহানউদ্দিন শাহ আল্লাহর সাথে দিদার করতে চাই নাই শাইন শাহ সিরকুট ওনারা কি আল্লাহর সাথে দিদার করতে চাই নাই ওনারা চেয়েছেন আল্লাহর সাথে সব সময় কথা বলতে চেয়েছেন দিদার করতে চেয়েছেন এই জন্য ওনাদের তরিকতের প্রধান সবক হচ্ছে নামাজ পড়ো নামাজের পরে আমার সবক আদায় করো জোরে বলুন ঠিক কি না বলেন না 15 বছর এক ফায়ের উপর এক ফা উঠাইয়া এশারের নামাজ পড়ে কোরআন শরীফের শুরু করেছেন ফজর আযান দেওয়ার সময় কোরআন শরীফ প্রতি রাত্রিতে 15 বছর একখানা আমার গোসে বাগদাদ শাইন শাহ হযরত শাইন শাহ বাগদাদ সৈয়দ আব্দুল কাদের জিলানি কোরআন শরীফের এক পায়ের উপর আর এক পা রেখে 15 বছর এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত এক কদম কোরআন দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো আল্লাহর ওলি আল্লাহদের কাজ কিরিমা আর রাসূল হাদিসে পাক আছে সিহাহিতের হাদিসে আছে তিরমিজি শরীফে আছে আমার নবী এমন নামাজ পড়তেন আমার নবীর নূরানি পা মুবারক ফুলে যেতেন সুবহানাল্লাহ বলেন না সাহাবা ইকরামরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনার গুনাহসমূহ maaf করে দিয়েছে আপনার কোনো গুনাহ নাই ইয়া রাসূলুল্লাহ এরপর আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন আমার নবী বলেন আফালা আকুনু আব্দান শাকুরা হে আমার সাহাবারা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না
আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন যার হাতে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুর খোদার খোদাইর সবকিছুর চাবিকাঠি আমার দয়াল নবীর হাতে দিয়েছেন, সেই নবীর কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো কিছু নাই। আমার নবী যদি এত বেশি নামাজ পড়তেন, আমার নবী যদি নামাজ পড়তে পড়তে নিজের পা মোবারক ফোলাইয়া ফেলতেন। আসুন না ভাই, এবার একটু আপনার ব্রেইনকে একটু আমি হাত দিচ্ছি, নক করছি, ব্রেইনকে একটু ওয়াশ করতেছি, একটু খেয়াল করেন যে আমার মুস্তাফা যদি এমন নামাজ পড়ে, আমার ইমামুল আউলিয়া গৌসে বাগদাদ যদি এত বেশি নামাজ পড়ে, আমার ওলি আল্লাহরা যদি এত বেশি নামাজ পড়ে, আপনি একজন আল্লাহর ওলির অনুসারী দাবি করে আপনি কিভাবে বেনামাজি হতে পারেন বলেন? আপনি কিভাবে বেনামাজি হতে, আপনি কিভাবে বলতে পারেন আপনার মুখ দিয়ে কিসের নামাজ, নামাজের দরকার নেই, বলতে পারবেন? বলেন না, বলতে পারবেন? আল্লাহর কসম, খোদার কসম খেয়ে বলতেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি কেউ বলে নামাজ কিসের নামাজ, নামাজ লাগবে না, আমি ফির ধরেছি, আমার ফির আমাকে নিয়ে যাবে, আমি খোদার কসম করে বলতেছি সে বন্ড বন্ড বন্ড, সে উবন্ড তার ফির বন্ড, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই পীর ওই বলি সত্য সত্য, ওই বলি সত্য, ওই মুরিদ সত্য সত্যবাদী, যার তরিকতের মধ্যে, যার আমলের মধ্যে আমার নবীর দেওয়া সুন্নত, আমার নবীর দেওয়া শরীয়ত পঙ্কানো পঙ্কানো থাকবে, অলি আল্লাহদের কাজগুলো তাদের ভিতর থাকবে, আপনি একথা মনে করবেন না। কোনো বলি পৃথিবীর কোনো বলি বেনামাজে ছিলেন না, সমস্ত বলি নামাজে ছিলেন। শুধু নামাজি নয়, আমি আগেই বলেছি তারা নিজেরা নামাজি নয়, তারা নামাজ প্রতিষ্ঠা করেছেন। সবাই খাবো কিনা, তো রসুল পেতে হলে, খোদা পেতে হলে অলি আল্লাহরা যেভাবে করেছেন, যেমনটি করেছেন তেমনটি আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আর 2 মিনিট আছে আমার সময়, আরো 2 মিনিট আছে, 10 মিনিট দিই পেয়ার হাজরিন। এবার আসুন, আমি বলতেছিলাম কোরআন শরীফের যে আয়াত, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন ইন আউলি, ইন এটা নাফিয়া বলা হয়, ইন নাফিয়া, আল্লাহ বলেন কোন ওলি হয় না, ইন আউলিয়া ও কোন কেউ ওলি হয় না, ইল্লাল মুত্তাকুন, হ্যাঁ ওলি হয় তারাই যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যার ভিতর খোদার ভয় থাকে, যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই ওলি হয়, সেই ছাড়া আর কেউ ওলি হয় না। এটা আল্লাহ কন্ডিশন করে দিয়েছেন, আমার আল্লাহ কন্ডিশন করে দিয়েছেন মুত্তাকিরাই আল্লাহর ওলি হয়, মুত্তাকি ছাড়া কেউ ওলি দাবি করলে বন্ড ওলি হয়, মুত্তাকি হওয়া ছাড়া কেউ যদি ওলি মনে করে সে বন্ড, মুত্তাকি ছাড়া কেউ ওলি দাবি করলে তার দাবি অযৌক্তিক। আমি বলতেছিলাম পেয়ারা হাজরিন, আমার গৌসে বাগদাদ মুত্তাকি ছিলেন কিনা বলেন? আমার আলা হযরত বলেছেন গৌসে আজম ইমামুত তুকা ওয়ান নুকা, বলেছেন কিনা? গৌসে আজম ইমামুত তুকা ওয়ান নুকা বলা হয় না, মুস্তাফা জানে রহমতুল্লাহ প্রতিদিন না হয় কথায় মে হয় না, হয় গৌসে আজম ইমামুত তুকা ওয়ান নুকা, জলওয়ে শানে কুদরত পেলা কু সালাম মুস্তাফা জানে, সময়ে বাজমে হেদায়ত পেলা, গৌসে আজম দস্তগির ইমামুত তুকা, ইমামুত বলেন না কি, ইমামুত মানে ইমাম, মুত্তাকিনদের ইমাম, আমার গৌসে বাগদাদ মুত্তাকিনদের ইমাম ছিলেন, খাজা গরিবে নামাজ মুত্তাকিনদের ইমাম ছিলেন, তাকওয়ার জগতের অনন্য শিখরে অনন্য আসনে আসীন ছিলেন খাজা গরিবে নামাজ। সেজন্য ওনার বেলায়তের নজরে মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার মানুষ বেঈমান কাফের ঈমানের আলো তাদের ভিতর ঢুকাইয়া দিতে পেরেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবে নামাজ বলেন, খাজা ছৌরবি বলেন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ সিরকুটি বলেন, বানিয়া জামিয়া গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ বলেন, এইভাবে গৌসুল আজম মজবুন্নারি বলেন, হযরত কিবলায় আলম বলেন, গৌসে বন্নারির কথা বলেন, এইভাবে ইমাম শের বাংলা বলেন, আলা হযরত বলেন, বুরহানউদ্দিন শাহ বলেন, রহমতুল্লাহ শাহ বলেন,
দুনিয়ার যত ওলি আল্লাহরা ছিলেন সবাই নামাজি ছিলেন সবাই শুধু নামাজি নয় মুত্তাকি মুত্তাকি কাকে বলে এটা বলতে গেলে অনেক কম সময় লাগবে এক কথায় এটা মনে করেন মুত্তাকি তাকেই বলে যে কোনো অপরাধ যে কোনো ধরনের অপরাধ করার সময় তার অন্তরে তার কলবের ভিতর আল্লাহর ভয় এসে যায় তাকে বলে মুত্তাকি জোরে বলুন সুবহানাল্লাহ মুত্তাকি কোনোদিন মানুষের হক গসব করতে পারে না মুত্তাকি কোনোদিন বেনামাজি হতে পারে না মুত্তাকি কোনোদিন মানুষের জায়গা জমি জোর জবরদস্ত করে দখল করতে পারে না মুত্তাকি কোনোদিন মানুষের টাকা আত্মসাৎ করতে পারে না মুত্তাকি কোনোদিন বেরোজগার হতে পারে না মুত্তাকি কোনোদিন ভালো কাজকে খারাপ কাজ বলতে পারে না মুত্তাকি কোনোদিন ঈদ মিলাদুল নবীর শানে বিয়াদবি করতে পারে না মুত্তাকি কোনোদিন আমার নবীর শানে বিয়াদবি করতে পারে না মুত্তাকি কোনোদিন ওলি আল্লাহর শানে বিয়াদবি করতে পারে না মুত্তাকি তারাই যাদের ভিতর ওলি আল্লাহর আদর্শ বিরাজমান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর ডর করে ফানা সুবহানাল্লাহ আল্লাহ যেন বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওলি তারাই হয় যারা মুত্তাকি তারা আর মুত্তাকি ছাড়া কেউ ওলি হতে পারে না এবার ওলির কন্ডিশন থেকে আমরা বুঝতে পারলাম ওলি আল্লাহ না মুত্তাকি সবাই মুত্তাকি ওলি আল্লাহর সবাই কি বলেন না সবাই কি সবাই মুত্তাকি আমার গোসে ভান্ডারিও মুত্তাকি কি বলেন না আমার গোসে ভান্ডারিও মুত্তাকি এই জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে গোসে ভান্ডারি সহ ওলি আল্লাহদের পথের মাধ্যমে চলতে পারলে ওই পথগুলো অনুসরণ করতে পারলে আমরা আল্লাহ রসুল পাওয়াটা আমাদের জন্য সহজ হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে গোসে ভান্ডারির প্রকৃত অনুসারী বানিয়ে দিক সবাই বলুন আমিন ওলি আল্লাহদের প্রকৃত অনুসারী বানিয়ে দিক সবাই বলুন আমিন